রাঙামাটির নানিয়ার চরে পাহাড় ধসে নিহত ১১, পার্বত্যাঞ্চলে আকস্মিক বন্যা, টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধ। খালেদা জিয়া চাইলে সিএমএইচ এর চিকিৎসা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, ইউনাইটেড হাসপাতাল চাই বিএনপি। পবিত্র শবে কদর আজ, মহামান্যত রাতে ইবাদত বন্দেগিতে মশগুল ধর্মপাড় মুসলমানরা। ট্রাম্প কিম ঐতিহাসিক বৈঠকে শান্তি চুক্তি, পরমাণু নিরস্ত্রীকরণে সম্মতি, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সম্পর্কে নতুন অধ্যায়। টানা বৃষ্টিতে রাঙামাটির নানিয়ার চরে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ মারা গেছে ১১ জন। আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবারকে ২০,০০০ টাকা করে সহায়তা এবং আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। টানা বৃষ্টি হয় আরও ধসের আশঙ্কা রয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্নাজামান। বৃষ্টির কারণে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ধর্মচান, হাতিপাড়া ও বড়কুলপাড়া গ্রামে পাহাড় ধসে পড়ে, চাপা পড়েন বেশ কয়েকজন। উদ্ধার অভিযান শুরু করেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। একে একে বের করে আনা হয় মৃতদেহ। বড়কুলপাড়ায় নিহত হন সুরেন্দ্র চাকমা, তার স্ত্রী রাজ্যদেবী চাকমা ও মেয়ে সোনালী চাকমা। এছাড়া ওই গ্রামের রুমেল চাকমা নামের আরও একজন মারা গেছে। ধর্মচান পাড়ায় পাহাড় ধসে মারা গেছে কুলদেবী চাকমা, ইতি চাকমা ও এক শিশুসহ ৪ জন। হাতিমারা এলাকায় রিপেল চাকমা ও তার বোন রীতা চাকমা এবং ঘিলাছড়ির বৃষকেতু চাকমা। আমি দৌড়ে লাফাই একদিকে চলে গিয়ে দেখি যে আমার ছোট ভাই চিৎকার করে যাচ্ছে, দাদা দাদা আমাকে বাঁচান বাঁচান। এই পাটা মানে ওই মাঠে সাপা পড়ে গেছিল, তাই ওইখান থেকে পানি টেনে এসে গুণগত উদ্ধার করলাম। আর কেউ নিখোঁজ না থাকায় দুপুরে উদ্ধার অভিযান শেষ করা হয়। আহত হয়েছে তাদেরকে আমরা খুবই পরে ব্যবস্থা করছি, আর মৃত্যু যারা হয়েছে তাদের ২০০০ টাকা করে দেওয়ার বলেছে। ২৪টা আশ্রয়কেন্দ্র তৈরি করা আছে, যে যে এলাকাতে সব এলাকাতে আশ্রয়কেন্দ্র তৈরি করা আছে। এদিকে রাঙামাটিতে টানা বর্ষণের কারণে শহরে মাটি ধসের ঘটনা ঘটলেও কোনো হতাহত হয়নি। তবে রাঙামাটি চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসে মূল সড়ক ভেঙে গেছে। এর আগে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন। এছাড়া কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে মারা গেছে ১জন। উখিয়ার জামতলী ক্যাম্পে গাছ চাপায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এদিকে খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা, তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট। বাজালিয়ায় বান্দরবান চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় বন্ধ রয়েছে যান চলাচল। রত্নাজামান, ২১ টেলিভিশন। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে রাঙামাটি, বান্দরবান সহ ৩ পার্বত্য জেলার সড়ক যোগাযোগ। পানিবন্দী লাখ লাখ মানুষ। পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। এদিকে টানা বর্ষণের কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বঙ্গোপসাগরে সৃষ্ট চাপের প্রভাবে টানা তিন দিনে চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে ৩৩০ মিলিমিটার। তলিয়ে গেছে পতেঙ্গা, হালিশহর, আগ্রাবাদ, বাকলিয়া, সুলকবহর, পদ্মারাসহ মহানগরীর অধিকাংশ নির্মাঞ্চল। বাসাবাড়ি, অফিস, আদালতে ঢুকে পড়েছে নালা নর্দমার পানি। শুধু চট্টগ্রাম মহানগরী নয়, পাহাড়ি ঢল আর বর্ষণে প্লাবিত হয়েছে জেলার বিভিন্ন উপজেলাও। রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, চন্দনাইশ, সাতকানিয়া এবং বাঁশখালীতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। পানিবন্দী এসব মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আগ্রাবাদ এলাকার সমস্ত বাসার অবস্থা কেরাসিন, মানে ঘরের ভিতরে ক্যাচা ছাড়া আর কিছুই নাই। প্রায় ২৫-২৫ বছরে চিটাং শহরে কখনো এরকম পানি দেখিনি। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বন্ধ রাখা হয়েছে পণ্য খালাস। এদিকে টানা বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রামের সাথে রাঙ্গামাটি, বান্দরবান সহ ৩ পার্বত্য জেলা ও আশপাশের বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাহাড় ধসে প্রাণহানি এড়াতে জেলা ও মহানগরীতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। বাতিল করা হয়েছে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের ঈদের ছুটি। বৃষ্টিতে ভিজে আমার টিম কাজ করেছে এবং অনেকগুলো পরিবারকে আমরা সেখান থেকে সরিয়ে নিয়েছি। আমরা ৭টি আশ্রয় কেন্দ্রে আমরা বিভিন্ন লোকজনকে সেখানে শেল্টার দিয়েছি। আমরা
খবর দিয়েছি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন উপজেলায় 1 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন স্থানে ভেঙে গেছে অসংখ্য বসতঘর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। খালেদা জিয়া চাইলে সিএমএইচে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে ছোট ভাই শামীম ইস্কান্দারের আবেদনে মন্ত্রী বলেন সর্বোচ্চ সেবা দিতেই সিএমএইচের প্রস্তাব দেওয়া হবে। এর আগে আইজি প্রিজন জানান ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালে চিকিৎসা করাতে রাজি নন খালেদা জিয়া, আর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার সব ব্যয় বহন করার কথা জানিয়েছে বিএনপি। জসিম জুয়েলের রিপোর্ট। সম্প্রতি ব্যক্তিগত চিকিৎসকরা কারাগারে খালেদা জিয়াকে দেখে এসে জানান তার মাইল্ড স্ট্রোক হয়েছিল। এরপর গত 2 দিন চিকিৎসার জন্য খালেদাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনার প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়ার অনীহা আছে, এজন্যই তাকে আনা সম্ভব হয়নি বলে জানান কারা মহাপরিদর্শক। সিদ্ধান্ত ছিল যে আজকে 11টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে যেটা আছে সেখানে নিয়ে যাওয়ার কথা ছিল। আজকে আবার সকালবেলা ডক্টরকে পাঠিয়েছি, তো উনি বলে দিয়েছেন যে উনি ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও যাবেন না। এদিকে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। আবেদনটি জমা দেন খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার। শামীম ইস্কান্দার সাহেব তার একটা আবেদন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে যে ম্যাডাম মানে যে অবস্থা তার, ডাক্তারদের যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী তাকে একটা বিশেষ চিকিৎসা নেওয়া দরকার, যে কোনো সময় তার যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা তারা দেখতে পাচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে, তিনি চাইলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমাদের সিএমএইচে যাওয়ার জন্য তিনি বলছিলেন যে সিএমএইচে যদি যাওয়া হয় সেখানে যদি তিনি যেতে চান তাহলে সেখানে তাকে মানে আমরা সেই পরীক্ষা নিরীক্ষাগুলি সেখান থেকে করিয়ে দিতে পারি। মোট কথা আমরা সর্বোচ্চ প্রচেষ্টা নিয়েছি, যেটা সরকারিভাবে সম্ভব বা আমরা জেল কোড অনুযায়ী সম্ভব সেটাই আমরা করার প্রচেষ্টা নিচ্ছি। এদিকে সংবাদ সম্মেলন করে বিএনপি জানিয়েছে ইউনাইটেড হাসপাতালে চেয়ারপারসনের চিকিৎসার ব্যয় বহন করতে চায় তারা। ইউনাইটেডে ভর্তি করে চিকিৎসার জন্য যে খরচ প্রয়োজন সেটা আমাদের দল সেটা বহন করতে আমরা প্রস্তুত। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ করেন দলের নেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। আজ পবিত্র লাইলাতুল কাদর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত বন্দিগিতে মহিমান্বিত রজনী পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মুসলিম উম্মার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এটি। এই রাতে পবিত্র কোরআন শরীফ অবতীর্ণ হয়। আল্লাহ ঘোষণা দিয়েছেন মহিমান্বিত এই রাতের ইবাদত 1000 মাস ইবাদতের চেয়েও উত্তম। রমজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাতগুলোর মধ্যে এই রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে বিবেচনা করেন আলেম ওলামারা। নফল নামাজ, জিকির আজগারে আল্লাহর শুকরিয়া আদায় করছেন মুসল্লিরা। এবার ট্রাম্প কিম বৈঠক প্রসঙ্গ। সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় যৌথ চুক্তিকে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। এর ফলে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করল যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। নিরাপত্তার বিনিময়ে পরমাণু নিরস্ত্রীকরণে রাজি হয়েছেন কিম। নতুন সম্পর্ক টিকিয়ে রাখতে একসাথে কাজ করার অঙ্গীকারও করেছেন দুই নেতা। আরো জানাচ্ছেন দুলি মল্লিক। ভিন্ন এক দৃশ্য দেখল বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হাসি মুখে একে অপরের সঙ্গে হাত মেলালেন। 12 সেকেন্ডের এই দৃশ্য সৃষ্টি করেছে নতুন ইতিহাস, পরিবর্তনের অঙ্গীকার। এরপর একসাথে হেঁটে বহুল প্রত্যাশিত বৈঠকে বসেন তারা। প্রায় 35 মিনিট আলোচনার পর কিছুক্ষণের জন্য তাদের দেখা যায় ক্যাপেলা হোটেলের বাগানে। দুদেশের মেনুতে মধ্যাহ্নভোজ সারেন ট্রাম্প কিং। আবারও দুই নেতার হাসি মুখ। দ্বিতীয় পর্বে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমঝোতা বৈঠক। যৌথ চুক্তিতে সই করেন ট্রাম্প ও কিম। চুক্তিতে দুই দেশের মধ্যে নতুন ধারার সম্পর্কের সূচনা, কোরিয়া উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণ ও যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের বিষয়গুলো গুরুত্ব পায়। ট্রাম্প বলেন দুই দেশের মাঝে বিশেষ বন্ধন তৈরি হয়েছে। ট্রাম্পের কণ্ঠে ঝরল কিমের প্রশংসা। হোয়াইট হাউসে আমন্ত্রণও জানান তাকে। কিমও ছিলেন উচ্ছ্বসিত, অতীত ভুলে বিশ্বকে ব্যাপক পরিবর্তন দেখানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠক শেষে দুপুরে সঙ্গীদের নিয়ে সিঙ্গাপুর ছাড়েন কিম। পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, পরমাণু নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা ও কোরিয়া উপদ্বীপ থেকে মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে না। তবে 70 বছরের দ্বন্দ্ব ভুলছেন তারা। We're prepared to start a new history and we're ready to write a new chapter between our nations. সন্ধ্যার দিকে সিঙ্গাপুর ছাড়েন ট্রাম্প। দুই নেতার শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া কতখানি সফল হবে সেদিকেই নজর বিশ্ববাসীর। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। তিন সিটিতে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না সাংসদরা, জানিয়েছে ইসি। নিবন্ধন পায়নি হুদার তৃণমূল। মুন্সীগঞ্জে সাংবাদিক ব্লগার বাচ্চু হত্যা স্ত্রী মামলা, জঙ্গি হামলা সহ পারিবারিক দ্বন্দ্ব খতিয়ে দেখছে পুলিশ। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। তফসিল ঘোষণার আগে তিন সিটি নির্বাচনের সংশোধিত আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারি না হওয়ায় প্রচারে অংশ নিতে পারবেন না সংসদ সদস্যরা। এছাড়া শর্ত পালন না করায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে। সেই সাথে নাকচ হয়েছে নাজমুল হুদা তৃণমূল বিএনপির নিবন্ধন আবেদন। কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। সকালে নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলের নিবন্ধন, সিটি নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে হয় কমিশনের সভা। পরে সভার সিদ্ধান্ত জানান ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। জানান, ঈদের পর আচরণ বিধিমালার প্রজ্ঞাপন হলে তিন সিটি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না এমপিরা। এখন নির্বাচন কমিশন থেকে আচরণ বিধিমালা ভেটিং করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং সহকারে গতকাল আমরা পেয়েছি। যেহেতু আজকে এটা এজেন্ডাভুক্ত ছিল না, সুতরাং এটা ঈদের পরে এজেন্ডাভুক্ত করে আলোচনা করে ওনারা পরবর্তীকালে সিদ্ধান্ত জানাবেন। এছাড়া শর্ত পূরণ না করায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করেছে কমিশন। ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপির নিবন্ধন আবেদন নাকচ হয়েছে সভায়। এবং নির্ধারিত সরকারি ফি জমা দেননি এবং তার দরখাস্ত যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে নিবন্ধন দেওয়ার মতো প্রাথমিক যে তথ্য এগুলো তার নেই, সুতরাং আজকে সভায় তার আবেদনটি নাকচ করা হয়েছে। নিবন্ধনের জন্য সর্বশেষ দুইটি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তদন্ত শেষে এক মাসের মধ্যে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন সচিব। না না, আর আবেদন করার কোনো সুযোগ নাই। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সিপিবি নেতা, ব্লগার ও সাংবাদিক শাহজাহান বাচ্চু হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। মুন্সীগঞ্জ সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত বাচ্চুর দ্বিতীয় স্ত্রী আফসানা বেগম। এদিকে শাহজাহান বাচ্চু হত্যার প্রতিবাদে জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সভা হয়। মুন্সীগঞ্জবাসী ব্যানারে মানববন্ধনে রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অন্যদিকে হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ সুপার জায়েদুল আলম জানান, জঙ্গি হামলার পাশাপাশি হত্যাকাণ্ডটি পারিবারিক দ্বন্দ্বের কারণে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। গাজীপুরে ভেজাল আর বারবার ব্যবহৃত তেল দিয়ে তৈরি হচ্ছে ইফতার সামগ্রী, বিক্রি হচ্ছে খোলা জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে। সচেতনতার অভাবে ক্রেতারও কমতি নেই, তারা জানেন না এই খাবার কতটা ক্ষতিকর। চিকিৎসকরা বলছেন এসব খাবার জনস্বাস্থ্যের জন্য হুমকি, ভোক্তা আক্রান্ত হতে পারে বিভিন্ন রোগে। অস্বাস্থ্যকর এসব খাবার বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জরুরি বলে মনে করেন সচেতন মহল। সময় হলো আরো একটি ইসলামী ব্যাংক বিরতির, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণে মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘের বিশেষ দূত, সফর করবেন কক্সবাজারও। রাশিয়ায় পৌঁছে অনুশীলনে মেসির আর্জেন্টিনা, মিশরের দলে লিভারপুল তারকা সালাহ। আর এরই সঙ্গে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রাঙামাটির নানিয়ার চরে পাহাড় ধসে নিহত 11, পার্বত্যাঞ্চলে আকস্মিক বন্যা, টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা। খালেদা জিয়া চাইলে সিএমএইচে চিকিৎসা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী, ইউনাইটেড হাসপাতাল চায় বিএনপি। পবিত্র শবে কদর আজ, মহিমান্বিত রাতে ইবাদত বন্দেগীতে মশগুল ধর্মপ্রাণ মুসলমানরা।
সিকিম ঐতিহাসিক বৈঠকে শান্তি চুক্তি, পরমাণু নিরস্ত্রীকরণের সম্মতি, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সম্পর্কের নতুন অধ্যায়। দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।